ঈদ যাত্রায় রাজধানীর প্রবেশপথগুলোতে দেখা দিয়েছে যানজট। বিশেষ করে হানি ফ্লাইওভার থেকে জুরাইন পর্যন্ত রয়েছে তীব্র যানজট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। গাজীপুরের চন্দ্রায় দেখা দিয়েছে যানজট, যা ছাড়িয়ে গেছে 8 থেকে 10 কিলোমিটার, ফলে বেড়েছে যাত্রী ভোগান্তি। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু পার হতে আজও ঢল নেমেছে হাজারো মোটরসাইকেলের। কমলাপুর রেল স্টেশন থেকে 1.5 থেকে 2 ঘন্টা দেরিতে ছাড়ছে 1-1টি ট্রেন। ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে উঠে গন্তব্যে রওনা দিয়েছেন অনেকেই। ঈদ যাত্রায় ঘরে ফেরার খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যোগ দিচ্ছেন, তিনজনে আমাদের সাথে যোগ দিয়েছেন। শুরুতে আমরা যাচ্ছি গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, আপনি যখন সকাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন, আপনি জানাচ্ছিলেন যে দীর্ঘ যানজটের যে সারি সেটির কথা, সেই অবস্থার কি উন্নতি হয়েছে নাকি অবস্থা আর আরও অবনতি, কি তথ্য আছে আপনার কাছে? কোনা, আসলে আমরা এর আগে বুলেটিনে যেমনটি বলছিলাম যে দীর্ঘ সারি চন্দ্রমূর্কে কেন্দ্র করে, এখন কিন্তু সেটি আর নেই। আপনি যদি একটু চন্দ্রমূরে স্বাভাবিক গতিতেই মূলত যানবাহন চলাচল করছেন, কারণ গতকাল বিকেল থেকে গাড়ির যে চাপ ছিল এবং মানুষের যে চাপ ছিল সেটি কিন্তু ক্রমশই কমে আসছে। এই মুহূর্তে চন্দ্রমূরে কিন্তু একেবারে স্বাভাবিক গতিতে মূলত গাড়ি চলাচল করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক গাড়ি মূলত সারি সারি দাঁড়িয়ে আছে, মূলত এই গাড়িগুলো দাঁড়ানো এখানে আছে এই গাড়িগুলো যাত্রী পরিবহনে করার জন্য। আর মূলত যে বাম সাইড দিয়ে যে ফাঁকা জায়গাটি রয়েছে এইটি দিয়ে কিন্তু গাড়িগুলো অনায়াসে যেতে পারছে। আচ্ছা, তাছাড়া যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভারের উপর দিয়ে মূলত যে সমস্ত গাড়িগুলো রাজধানীর মহাখালী থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে আসতো সেই গাড়িগুলো এই ফ্লাইওভারের উপর দিয়ে যেত, সেটি কিন্তু একেবারে ফাঁকা। আর নিচে চন্দ্রমূর যেটি রয়েছে, যে নিচের রাস্তাটি, সেটি কিন্তু রাজধানী গাবতলি থেকে অর্থাৎ সাভার আশুলিয়া বাইপাল হয়ে যে গাড়িগুলো আসে সেটি কিন্তু এই রুট দিয়ে চলাচল করে। তো চন্দ্রমূরকে কেন্দ্র করে এই মুহূর্তে গাড়ির জটলা রয়েছে কিন্তু যানজট নেই। আর পুলিশ প্রশাসন যেটি বলছেন, তারা কিন্তু এরই মধ্যে আসলে যে গাড়ির চাপ ছিল, যে লম্বা লাইন ছিল, সারি ছিল, সেইগুলো কিন্তু এইখান থেকে পার করে দিয়েছে, এখন টাঙ্গাইলের দিকে কিছুটা চাপ রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। কোনা রফিক, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি এখন মুন্সীগঞ্জে, সেখানে পদ্মা সেতু এলাকায় আছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। শুভ, সকাল থেকে আপনি জানাচ্ছিলেন যে মোটরসাইকেলের একটা দীর্ঘ সারি যে টোল আদায়ের জায়গায় সেখানে ছিল, তো এই মোটরসাইকেল আরোহীরা কি আসলে নিয়ম মানছেন কি না, কি তথ্য আছে আপনার কাছে? কনা, দেখুন, আসলে নিয়ম মেনেই সব ধরনের মোটরসাইকেল ঘন্টায় 60 মাইল গতিবেগ মেনে কিন্তু পদ্মা সেতুর যে সার্ভিস লেন রয়েছে সেই লেন দিয়ে তারা পদ্মা সেতু অতিক্রম করছেন। এবং সকাল থেকে যে পরিমাণ মোটরসাইকেল টোল প্লাজা এলাকাতে এসেছে, প্রায় সব ধরনের মোটরসাইকেল কিন্তু টোল বুথ অতিক্রম করে তারা পদ্মা সেতুর যে সার্ভিস লেন আছে সেটি ধরে কিন্তু মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুরের জাজিরার প্রান্তে গিয়েছেন। সব মিলিয়ে মোটরসাইকেল চালকরা এখন পর্যন্ত তাদের যে চাপ, সেই চাপটি থাকলেও তারা সব ধরনের নিয়ম মানছেন বলে কিন্তু কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তবে একটি বিষয় যদি জানিয়ে রাখি, বিভিন্ন জায়গা থেকে পরিবহনে ভেঙে ভেঙে যারা গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী ছেড়ে রওনা দিয়েছেন, তারা রাজধানী থেকে যারা মাওয়া প্রান্তে এসে যাত্রীবাহী বাস থেকে নেমে যাচ্ছেন পরবর্তীতে পরিবহন পরিবর্তনের জন্য, তারা কিন্তু একটা পরিবহন সংকটের কারণে বেশ একটা ভোগান্তিতে পড়েছেন। তাদেরকে পরিবহনের জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষায় থাকতে হচ্ছে। অনেকে কিন্তু পরিবহন না পেয়ে আমরা দেখছি যে পিক আপ ভ্যান কিংবা ট্রাকে করে আসলে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। পাশাপাশি মোটরসাইকেলের যেমন একটি উপচে পড়া ভিড় রয়েছে, একই সাথে কিন্তু অন্যান্য যাত্রীবাহী পরিবহন বিশেষ করে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের একটি চাপ কিন্তু টোল প্লাজা এলাকাতে রয়েছে এবং থেমে থেমে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই চাপটি বাড়ছে। সব মিলিয়ে ঈদে বাড়ি ফেরা মানুষের যে ভিড় সেটি কিন্তু সকাল থেকেই চোখে পড়ছে। কনা, শুভ, আপনাকে ধন্যবাদ। আমরা রাজধানীর কমলাপুর রেল স্টেশন এলাকার খবর জানবো। আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, আপনি আগের সংবাদেও জানাচ্ছিলেন সেখানে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ ট্রেনে যারা বাড়ি ফিরছেন সে খবরই, কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা ট্রেনগুলো দেরিতে ছাড়ার কথা বলা হচ্ছে, কেন দেরিতে ছাড়ছে ট্রেনগুলো? আসলে যেই বিষয়টি হয়েছে যে আজকে কমলাপুরে সকাল থেকে অত্যধিক যাত্রীদের চাপ ছিল, আর আমরা এখান থেকে যেটি জানতে পারছি সেটি হলো যে
প্রত্যেকটি স্টেশনে ট্রেন সাধারণত 3 মিনিট থামে, কিন্তু ঈদের সময় যাত্রী ওঠা এবং নামার কারণে 5 থেকে 10 মিনিট দেরি হচ্ছে। এই যে যাত্রী ওঠা এবং নামার বিষয়ে যে দেরিটি হচ্ছে, এর কারণেই কিন্তু নির্দিষ্ট সময়ে ট্রেনটি পৌঁছাতে পারছে না এবং নির্দিষ্ট সময়ে এখানে এসে আবার কমলাপুর ব্যাক করতে পারছে না। আর একটি বিষয় সেটি হলো সকাল থেকে এখানে কমলাপুর থেকে যে সমস্ত ট্রেন, প্রায় 10টি ট্রেন ছেড়ে গেছে, এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস এবং সোনার বাংলা এগুলোর প্রত্যেকটি 1 ঘন্টা দেরিতে ছেড়েছে এবং সুন্দরবন এক্সপ্রেস 30 মিনিট দেরিতে ছেড়েছে। এছাড়াও যে এই সমস্ত কারণে আরও যে বাকি 6টি ট্রেন সেগুলো মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট দেরিতে ছেড়ে গেছে স্টেশন। তবে আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটি বলছেন যে আসলে এটি অন্যান্য বছরের তুলনায় এটিকে তারা দেরি বলতে নারাজ এবং ট্রেনগুলো যে শিডিউল বিপর্যয় অথবা শিডিউল অনেক দেরিতে ছাড়ছে এটি বলতে তারা নারাজ, কারণ তাদের মতে যে এবার যে অনলাইনে টিকিট কাটা হয়েছে প্রথমবারের মতো, পুরো টিকিট সিস্টেমটি অনলাইনে ছিল, সেখানে এ ধরনের ছোটোখাটো যে ভুল তারা বলছেন এটিকে তারা বলছেন যে যাত্রীরা যেন এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন, কারণ তাদের মূল কথা হলো যে অনলাইনে টিকিট করার কারণে এবার অন্যান্য বছরের তুলনায় দুর্ভোগ কম হয়েছে। আরেকটি বিষয় সেটি হলো যে ট্রেনের ছাদে যে যাত্রী পরিবহন, সকাল থেকে আমরা যেটি দেখেছি প্রায় 4 থেকে 5টি ট্রেনে কমলাপুর থেকে যাত্রীরা ট্রেনের ছাদে উঠেছে এবং তারা গেছে। কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু শত চেষ্টা করেও তাদেরকে নামাতে পারেনি, কারণ হলো যে এই সমস্ত যারা ট্রেনের ছাদে যাচ্ছেন তারা বলছেন যে তারা এসে গতকাল রাত থেকে এখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু স্ট্যান্ডিং টিকিটও তারা না পাওয়ার কারণে তারা একরকম বাধ্য হয়ে ট্রেনের ছাদে উঠেছেন এবং উঠে তারা যাচ্ছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত সকাল থেকে ট্রেন যাত্রার যে খবর সেটি মোটামুটি বলা যায় যে 1-1.5 ঘন্টায় যে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোর যে লেট, এছাড়া বাকি যাত্রা বলা যায় যেখানে স্বস্তিদায়ক যাত্রা ঈদ যাত্রা ট্রেনে। কোনা মাসুদ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওতে দেয়া অগ্রগতি প্রতিবেদনে শ্রমিকের অধিকার রক্ষায় নানান তথ্য তুলে ধরেছে বাংলাদেশ। দাবি করেছে বৈষম্য সহিংসতা দূর করতে নেওয়া হয়েছে পদক্ষেপ, তবে সংসদে তোলা অত্যাবশ্যক পরিষেবা বিল নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সংশ্লিষ্টরা মনে করছেন আইনটি পাশ হলে প্রতিবাদের অধিকার হারাবেন শ্রমিকরা। মোর্শেদ হাসিবের রিপোর্ট। বাংলাদেশের শ্রম পরিবেশ ও শ্রমিক অধিকার নিয়ে আন্তর্জাতিক মহলের অভিযোগ দীর্ঘদিনের। গেল মাসে একহাত দিয়ে অভিযোগ খণ্ডায় বাংলাদেশ সরকার। জেনেভায় আইএলওতে পাঠানো প্রতিবেদনে শ্রম আইন সংস্কার, শ্রমিক সংগঠন নিবন্ধন, বৈষম্য দূর ও সহিংসতা রোধের কথা জানানো হয়। নয় পাতার প্রতিবেদনে অনেক অগ্রগতির কথা তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয় 2022 সালের অক্টোবর থেকে ডিসেম্বর এই 2 মাসে অনলাইনে নিবন্ধন করেছে 9,180টি ট্রেড ইউনিয়ন, যাতে 30 লাখের বেশি শ্রমিক যুক্ত। তবে আইএলওতে জমা দেওয়া সরকারের প্রতিবেদনের সাথে একমত নয় শ্রমিক সংগঠনের নেতারা। আবার অন্যদিকে এটা যে খারিজ হয়েছে সেই খারিজের চিঠিও দেয়। প্রতিবেদনে শ্রম মন্ত্রণালয় জানায় গেল 2.5 বছরে 26,186 শ্রমিক কারখানার প্রশাসনিক কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শ্রমিকের উপর সহিংসতা ও হয়রানির রোধে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আইএলওর সুপারিশ অনুযায়ী শ্রমিকের অসন্তোষ মোকাবেলায় শিল্প পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও প্রশিক্ষণ দিয়েছে সরকার। এই অগ্রগতির কথা জানানোর কদিন পরেই সংসদে তোলা হয় অত্যাবশ্যক পরিষেবা বিল 2023। আইনটি পাশ হলে সেবা খাতে ধর্মঘট নিষিদ্ধ করার ক্ষমতা পাবে কর্তৃপক্ষ, থাকছে জেল জরিমানার বিধানও। সংশ্লিষ্টরা বলছেন এই আইন পাশ হলে শ্রমিক হারাবে প্রতিবাদের অধিকার। শ্রম আইন সংশোধনের সব পক্ষ থেকে 17টি প্রস্তাব পেয়েছে সরকার। খেলার খবর আইপিএল। লিটন দাসের কলকাতা নাইট রাইডার্সকে 4 উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে মুস্তাফিজবিহীন দিল্লি ক্যাপিটালস। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে এদিন কেকেআর জার্সিতে অভিষেক হয় লিটন দাসের, তবে দিল্লির 11 থেকে ছিটকে যান মুস্তাফিজুর রহমান। টস হেরে ব্যাট করতে নেমে ব্যর্থ লিটন ফেরেন মাত্র 4 রান করে।
জেসন রয় ও আন্দ্রে রাসেল ছাড়া বড় স্কোর নেই কোনো ব্যাটারের। 127 রানে অল আউট হয় কলকাতা। ইনিংস সর্বোচ্চ 43 রান করেন রয়, জবাবে দিল্লির জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এ ওপেনারের 41 বলের 57 রানে ভর করে 6 উইকেট হারিয়ে 4 বল আগে লক্ষ্যে পৌঁছায় দিল্লি। এই ছিল সকাল 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।